বন্ধুরা, ছাদ বাগানের কুলগুলো কি এরকম চুপসে যাচ্ছে বন্ধুরা, হলুদ হয়ে যাচ্ছে, পোকা লেগে গেছে? নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কুল গাছের ভিডিও নিয়ে এসেছি। গাছের গোড়া ভিজে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কুলগুলো শুকিয়ে যাচ্ছে, আর পোকা তো লেগেছে সেটা তো অন্য কারণে, কিন্তু শুকিয়ে যাচ্ছে কী কারণে সেটা বলবার পেছনে যে কাপড়টা দেখতে পাচ্ছেন ওটা কেন দিয়েছি সেটা নিয়েও আপনাদেরকে বলবো। আমিও কিন্তু খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কুলগুলো কেন এরকম হচ্ছে, তা আমি সেই সমাধানটা খুঁজে পেয়েছি। সেটা সেই জন্যই ভাবলাম আপনাদের সামনেও কিন্তু এটা তুলে ধরি, এবং অনেকেই আমাকে বলছেন যে কি করব আমি বুঝতে পারছি না, যার জন্য আমি ভিডিওটা করলাম। বন্ধুরা, চলুন প্রথমে যে কাপড়টা দিয়েছি সেটা নিয়ে আপনাদেরকে বলি, পুরোটা দেখুন, স্কিপ করে দেখবেন না বন্ধুরা। এই যে কাপড়টা দিয়েছি, দুটো হনুমান এসে বন্ধুরা কি বলবো এই বাঁশের ওপরেতে বসে এই গাছের সব কুলগুলোকে, এই দিকের যে ডালটা রয়েছে সব কুলগুলোকে দেখুন খেয়ে গেছে। ওরা খাক, কিন্তু কি বলুন তো এত বেশি নষ্ট করে না, যেটা কিন্তু খুব গায়ে লাগে, যার জন্য কাপড়টা দিয়ে দিয়েছি। কাপড়টা দেওয়ার পর দেখেছি যে আর কিন্তু হনুমান বন্ধুরা আসেনি। এবারে ভালো করে খেয়াল করুন কুলগুলোর, দেখুন কি অবস্থা, দেখুন একদম পুরো চুপসে গেছে। এটা যেমন মানে আমার নিজেরও খুব খারাপ লাগে, আর দেখুন মাটিটাও ভেজা রয়েছে। আর দেখুন কুলগুলোর তিনটে গাছ আছে বন্ধুরা, তিনটে কুল গাছেরই কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে, দেখুন একবার। আমিও কিন্তু ভেবেছিলাম যে হয়তো কোনো খাবারের অভাব হচ্ছে বা কিছু ভিটামিনের অভাব হচ্ছে, আমি প্রয়োগ করে দেখেছি, তাতেও দেখছি এরকম সমস্যাটা হচ্ছিল। তারপরে আমি বুঝলাম যে এটা কেন হচ্ছে, এবার সেটা আপনারা ভালো করে কুলগুলোকে দেখে নিন, যাদের এরকম সমস্যা হচ্ছে আপনারা কি করবেন এবার দেখুন। ভালো করে খেয়াল করুন বন্ধুরা, দেখুন এদিকটা দেখুন ভিজে আছে, মাটিটা ভিজে রয়েছে দেখতে পাচ্ছেন, তারপরেও কিন্তু কুলগুলোর কিন্তু ওই অবস্থা, ওইভাবে চুপসে আছে। এদিকটা দেখুন আমি মাটিটাকে খুঁড়ছি, আগেই খানিকটা আমি খুঁড়ে রেখেছি, আর দেখুন আমি খুঁড়ছি ভেতর থেকে, দেখুন দেখুন ভালো করে আপনারা খেয়াল করুন। আমরা যে কোনো ওষুধ বা খাবার প্রয়োগ করার আগে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা আপনারা একবার দেখে নেবেন বন্ধুরা। যদি দেখেন যে ওখানটা ভিজে আছে, তাহলে তো খাবারের সমস্যা বা কিছু ভিটামিনের সমস্যার জন্য আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। দেখুন ওপরের মাটিটা ভিজে আছে, কিন্তু ভিতরের মাটিটা একদম শুকনো ঝুরঝুরে আছে। মাটিটা আমরা জল দিয়েছি, ভর্তি করে জল দিই, তাতেও কিন্তু গোড়া পর্যন্ত মানে নিচ পর্যন্ত জলটা যাচ্ছে না বলেই কুলগুলোর কিন্তু এরকম সমস্যা হচ্ছে। আর কুল গাছের স্বভাবই হচ্ছে খুব তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি হয়, যার জন্য এই সমস্যাটা হয়েছে। আপনারাও কিন্তু সাইডে এরকম করে খুঁড়ে কিন্তু বন্ধুরা দেখতে পারেন যে আমার মতো এরকম সমস্যায় আপনারা পড়েছেন কিনা। আমি তো এখানে জল তো দেবই বন্ধুরা, জল দেওয়ার পরেতে জল কী রেজাল্ট হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, আর পোকার জন্য তো ওষুধ আমি দেবো। এই দেখুন এই জন্যই কিন্তু এই কুলগুলো এইভাবে কিন্তু চুপসে গেছে, এটা অন্য কোনো কারণ নয়, এটা এই জলের সমস্যার জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে। এবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে জল দিয়ে দিচ্ছি, জল দেওয়ার এক ঘন্টা পরে এসে আমি পুরো গাছটার রেজাল্ট আপনাদেরকে দেখাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই সমস্যাটা আমি যে সমস্যাগুলো বলছি সেটার জন্যই কিন্তু হয়েছে। তারপরেতে কি ওষুধ প্রয়োগ করবো, আর ওষুধটা যাতে কুলের গায়ে লেগে থাকে সেটা কি করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো বন্ধুরা। দেখুন দুদিকটা এরকম করে দিয়ে দিলাম, তিনটে গাছই আছে, তিনটে গাছের মধ্যেই কিন্তু আমি জল এইভাবে বন্ধুরা দিয়ে দেবো। এক ঘন্টা পরে দেখুন আমি ফিরে এলাম, কুলগুলো দেখুন এবং গাছের চেহারাই কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু বদলে গেছে, দেখুন একদম সোঁডল হয়ে গেছে কুলগুলো। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে জলের সমস্যার জন্যই কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু কুল গাছগুলো এরকম সমস্যা হচ্ছিল। এবারে দেখুন এই যে পোকায় খেয়েছে বন্ধুরা, এই পোকায় খাওয়ার জন্য কুলগুলোতে এবার আমি কী স্প্রে করেছি সেটা এবার আপনাদেরকে দেখাই। অ্যালোভেরাটাকে আমি গাছ থেকে কেটে চটকে খানিকক্ষণ আমি কিন্তু এই ঘটিটার মধ্যে রেখে দিয়েছিলাম, এবার এটাকে কিন্তু আমি ছেঁকে নেবো। আর এখানে আমি আগে থাকতেই আমি কিন্তু স্প্রেয়ারটার মধ্যে জল নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে যে ওষুধটা রয়েছে এই ওষুধটার নাম হচ্ছে থিটা, আপনাদের কাছে যার কাছে যেটা আছে সেটা দেবেন। রুগার দিতে পারেন, থিটা দিতে পারেন, সুপার সোনাটা দিতে পারেন, যদি আপনাদের কাছে অর্গানিক থাকে অর্গানিকও দিতে পারেন। যে ডোজটা এখানে দেওয়া থাকবে, ধরুন এই যে থিটা ওষুধটা, এটার ওষুধটা ডোজ দেওয়া আছে বন্ধুরা হচ্ছে 1 লিটার জলের মধ্যে হচ্ছে 2 ml। এখানে কিন্তু আমি কি করব বন্ধুরা, এখানে হচ্ছে 2.5 লিটার জল এখানে ধরবে, আমি সেখানে কিন্তু দেখুন
এখানে কিন্তু 2 ml মতো দিয়ে আমি এটা স্প্রে করব। আপনারা ডোজটা কমিয়ে দিয়ে স্প্রে করবেন, তাহলে কিন্তু কুলগুলোর মধ্যে কিন্তু কোনো সমস্যা হবে না। একদম পুরো কুল গাছটা ভালো করে একদম পুরো স্প্রে করে দেব বন্ধুরা। স্প্রে করে দেওয়ার পরেতে বন্ধুরা এবার যেটা আমাদেরকে করতে হবে, ঠিক 3 থেকে 4 দিন বন্ধুরা হয়ে যাবে, তারপরেতে কিন্তু আমরা একটা ভিটামিন বা অনুখাদ্য গাছের মধ্যে স্প্রে করে দেব। এই আমরা ওষুধ প্রয়োগ করার পরেতে কী হয়, যে কোনো গাছ দেবেন একটুখানি দুর্বল বা ক্ষতি হয়ে যায়, যার জন্য আমরা কিন্তু 3-4 দিন পরে যদি ভিটামিন স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু বন্ধুরা গাছটা ব্যালেন্স এসে যায়, খুব সুন্দর থাকে। এইভাবেই আপনারা পরিচর্যা করবেন, আমি যেভাবে পরিচর্যা করে সফল হয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন বন্ধুরা, এইভাবে সুন্দরভাবে গাছ করবেন, সবুজের সঙ্গে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, নমস্কার।